হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু জাহিদ টেকস চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি সো কথা তো আপনাদের দেখানোর জন্য আমি একটি নতুন আইডি ক্রিয়েট করেছি যে আইডিতে কোনো মার্কেট প্লেসের অপশন নেই এখন আমরা কীভাবে মার্কেট প্লেস অ্যাড করবো চলুন সেটা দেখে আসি তো প্রথমে আমাদের ফেসবুক অ্যাপে যেতে হবে আমি ফেসবুক অ্যাপে আসলাম ফেসবুক অ্যাপে আসার পর দেখেন আমার এখানে কোনো মার্কেট প্লেসের অপশন নেই আমি ডটে ক্লিক করে আপনাদের আরও দেখিয়ে দিচ্ছি দেখেন আমি স্কুল করে দেখেছি দেখেন মার্কেট প্লেসের কোনো অপশন নেই তো এখন আমরা কিভাবে মার্কেট প্লেস অ্যাড করাবো মার্কেট প্লেস অ্যাড করানোর জন্য আমরা প্রোফাইল অপশানে ক্লিক করবো এই প্রোফাইলে ক্লিক করার পর একটু নিচে যাব নিচে যাওয়ার পর দেখেন ইডিট অ্যান্ড ইডিট পাবলিক ডিটেলস ইডিট পাবলিক ডিটেলসে ক্লিক করব ইডিট পাবলিক ডিটেলসে ক্লিক করার পর একটু নিচে যাব নিচে যাওয়ার পর দেখুন ইডিট ইউআর ইডিট ইউআর অ্যাবাউট ইনফো ইডিট ইউর অ্যাবাউট ইনফোতে ক্লিক করব ইডিট ইউর অ্যাবাউট ইনফোতে ক্লিক করার পর একটু নিচে যাব নিচে যাওয়ার পর মিশে যাওয়ার পর এ দেখেন বেসিক ইনফো এই বেসিক ইনফোতে ক্লিক করবো বেসিক ইনফো দেখেন এখানে বেসিক ইনফোতে ক্লিক করলে দেখেন হয় না কিন্তু এখন আমরা কী করব আমরা ইডিটে ক্লিক করব ইডিওটি ক্লিক করার পর সো ইডিটে ক্লিক করার পর এরকম একটি অপশন আসবে এরকম একটি ইন্টারফেস আসবে আপনাদের সামনে ইন্টারফেস আসার পর এই যে বার্থ ইয়ার বার্থ ইয়ারে ক্লিক করব বার্থ ইয়ারে ক্লিক করার পর বাড়তিয়ারে ক্লিক করার পর আপনার বয়সটা সিলেক্ট করে নেবেন আঠারো বছর এখানেই হয়েছে মেন প্রবলেমটা মানে ফেসবুকে মার্কেট প্লেস যারা ইউজ করবে তারা শুধু আঠারো বছর হতে হবে আঠারো বছর না হলে আপনাকে মার্কেট প্লেস ইউজ করতে দিবে না আর সেজন্য যখন ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন আঠারো বছর হয় যেন সেরকম বয়স সিলেক্ট করবেন তো আমরা এখন এই আইডিটা আঠারো বছরের উপরে বয়সটা আমি সিলেক্ট করলাম তো এখন এদিকে লেখা আছে আই কনফার্ম দ্যাট আই এম টোয়েন্টি ইয়ার্স ওল্ড এই এই যে গোল্ডসি নোট আছে এটাই মার্ক করে টিক মার্ক করে দেওয়ার পর একটু নিচে যাবেন নিচে যাওয়ার সেই অপশন দেখতে পাচ্ছেন সাইবি ক্লিক করবেন সি আই ক্লিক করার পর আপনার কাজ আপাতত শেষ আশো গাইস চার মিনিট পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর আমি ফিরে আসলাম তো এখন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আমার মার্কেটপ্লেস অ্যাড হয়েছে কিনা আহ তো আমি ব্যাগে টিভ দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু ব্যাগে দিচ্ছি কারণ আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখেন দেখেন আমার মার্কেট প্লেস অ্যাড হয়ে গেছে সো গাইস আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন